আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিতা তাহিদ, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। একটা প্রশ্ন আমার অনেক ফলোয়ার্সরাই আমার হচ্ছে মেসেঞ্জারে নক করছেন এবং হচ্ছে অনেকে হচ্ছে ফোন করেও জানতে চাচ্ছেন, কিংবা আমার কিছু কিছু পেশেন্ট আছে যারা সরাসরি এসেও আমাদের কাছে জানতে চায় যে ম্যাডাম আমার হচ্ছে একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গিয়েছিল, যে গত কিছুদিন আগে, সেটা 2 মাস অথবা 3 মাস আগে। এক এক পেশেন্ট এক এক রকমভাবে জানতে চান যে বাচ্চার হচ্ছে হার্টবিটটা আসেনি, 3 মাসের একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় ব্লাইটেড ওভাম বলে থাকি। অর্থাৎ বাচ্চার যে গহ্বর, মানে সেই ঘরটা আসে, সেকটা আসে, কিন্তু ভিতরে যে বাচ্চার মানে অংশ বা ফিটাল পুল সেটা আসে না। সেটা আসলে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কনফার্ম হয়ে আমরা হচ্ছে ডায়াগনোসিস করে থাকি। তো এই যে একটা সমস্যা, এটা অনেক পেশেন্টই আমার কাছে জানতে চান যে যদি এরকম হয় যে মিসক্যারেজ হয়ে গিয়েছে বা হচ্ছে অ্যাবর্শন হয়ে গিয়েছে, তো পরবর্তীতে যদি সে বাচ্চা নেয় তাহলে কি তার এই সমস্যাটা আবারও হতে পারে, কিংবা সে কতদিন পরে আবার বাচ্চা নেবে? তো এই প্রশ্নটা আসলে অনেকেরই মনেই থাকে, তো সেই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলি। তো একটা বাচ্চা যখন হচ্ছে অ্যাবর্শন হয়ে যায়, নিশ্চয়ই এটার কোনো না কোনো কারণ থাকতে পারে। তো অনেক সময় ব্লাইটেড ওভাম, যেটা যে বাচ্চার ঘর ছিল, বাচ্চার অংশ ছিল না, বাচ্চার হার্টবিট ছিল না, সেটা অনেক সময় দেখা গেছে যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য কিন্তু হতে পারে। তো আমি যেটা বলবো, আপনি বা আপনারা যাদের এই সমস্যাটা হয়েছে, তারা নেক্সট যখন আবার বাচ্চা নেওয়ার প্ল্যানিং করবেন, সেটা যেন মিনিমাম 3 থেকে 6 মাস পর্যন্ত হয়। হ্যাঁ, মিনিমাম 6 মাসটাই বেটার, কারণ আপনার যে কারণে হচ্ছে সমস্যাটা হয়েছিল, যে ব্লাইটেড ওভাম বা মিসক্যারেজটা হয়েছিল, সেটা আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপনি একজন ডক্টরের আন্ডারে যাবেন এবং প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং, আমরা বলে থাকি যে আপনি মানে প্রেগনেন্সিতে ইন করার আগে আপনি আপনার শরীরের একটা চেক আপ করে নেবেন যে আপনার শরীরে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না, কেন আপনার আগের বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গিয়েছিল। তো সেটা যদি আপনার কোনো সমস্যা ধরা পড়ে এবং সেই সমস্যাটা ট্রিটমেন্ট করে আপনি হচ্ছে আবার প্রেগনেন্ট হন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সটা অনেক কমে যাবে। আর সময়টা অবশ্যই আপনারা 6 মাস পরে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করবেন। তো আশা করি আপনারা হচ্ছে আমার এই ছোটো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে মিসক্যারেজটা হয়ে গেলে পরবর্তীতে মানে কতদিন পরে আপনি বাচ্চা নেবেন এবং বাচ্চা নেওয়ার আগে আপনাকে কী করতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।